Hey, dosto, hokoloye nishchoy bhale ase. Aji ami alochona korim class 10 or samaj biggan or itihas khondor prothom kon chapter bongo bibhajan aru swadeshi andolan. আৰু ইয়াৰ সম্পূৰ্ণ কোৱেশ্চন এনসারখিনি এটা ভিডিঅৰ মাধ্যমত আলোচনা কৰিবলৈ চেষ্টা কৰিম আৰু ইয়াৰ যিখিনি কোৱেশ্চন এনসার আলোচনা কৰা হ'ব ইয়াৰ বাহিৰত আপোনালোকৰ পৰীক্ষাত অহাৰ সম্ভাৱনা গোটেই নাই বা একেবাৰে নাই গতিকে আপোনালোকে চাওক আৰু এনে ধৰণৰ ভিডিঅ' পাবলৈ কমন টাইপৰ কোৱেশ্চন পাবলৈ মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰক আৰু যিখিনি কোৱেশ্চন এনসার আলোচনা কৰিম ইয়াৰ বাহিৰত অহাৰ সম্ভাৱনা একেবাৰে নাই গতিকে আহা আমি সকলোৱে ভিডিঅ'টো চাবলৈ আৰম্ভ কৰো আৰু পঢ়ি যাওঁ বংগ বিভাজনের অন্তর্নিহিত উদ্দেশ্য কি আছিল এইটো এক নম্বর ভাবে আহে আর এইটু চমুকই লিখবলে দিব পারে গতিকে এনসার হব বংগ বিভাজন অন্তর্নিহিত উদ্দেশ্যব তলত উল্লেখ করা হল হিন্দু মুসলমান সকলের মাজত একতা ভাঙি দিয়া বঙ্গ ভঙ্গ আসনের যোগেদি ভারতীয় জাতীয়তাবাদর প্রাণকেন্দ্র বঙ্গপ্রদেশক দ্বিখণ্ডিত করে হিন্দু বঙ্গালী আর বুদ্ধিজীবী সকলক দুয়োখন প্রদেশত সংখ্যালঘু পরিণত করব বিচারিছিল ঘনমূলত আছে এই আসনের যোগেদি কার্জনে রাজনৈতিক দিকত অনগ্রহর মুসলমান সকলক ইংরাজ শাসনের প্রতি অনুগত করব বিচারিছিল আর জাতীয় সমাজত সাম্প্রদায়িকতার বেগটি হেঁচি দিয়ার পরিকল্পনা হাতত লৈছিল নেক্সট কোয়েশ্চন আছে লর্ড কার্জনে ঘোষণা করা বঙ্গ ভঙ্গর চারিদফিয়ায় আসনিখনের প্রথম দফার আসনি সমূহ কি কি বঙ্গভঙ্গ আসনির প্রথম দফা রাজশাহী ঢাকা আর চট্টগ্রাম অসমর হইতে সংলগ্ন করে নতুন প্রদেশখনের নাম পূর্ববঙ্গ আর অসম হব দ্বিতীয়তে আছে পূর্ববঙ্গ আর অসম প্রদেশের রাজধানী হব ঢাকাত হব পূর্ববঙ্গ আর অসম প্রদেশের শাসনের দায়িত্ব এজন লেফটেনেন্ট গভর্নর হাতত অর্পণ করা হব ঘ নম্বরত আছে অসমের রাজধানী শিলংর পৰা ঢাকালৈ স্থানান্তর করা হব নেক্সট কোয়েশ্চন লর্ড কার্জনে ঘোষণা করা বঙ্গভঙ্গর চারিদুপয়া আসনিখনের দ্বিতীয় দফার আসনি সমূহ কি কি আছিল বঙ্গভঙ্গ আসনির দ্বিতীয় দফা পূর্ববঙ্গ আর অসমর বাবে ঢাকাত সুকীয়া উচ্চ ন্যায়ালয়ের স্থাপন হব সুকীয়া উচ্চ ন্যায়ালয় স্থাপন নোহা পর্যন্ত প্রদেশখন কলিকতা উচ্চ ন্যায়ালয়ের এক্তিয়ারভুক্ত হব নেক্সট কোয়েশ্চন বঙ্গ বিভাজন বিরোধী আন্দোলনে স্বদেশী আন্দোলন নাম কিয় পাইছিল চমুকৈ লিখা বঙ্গচ্ছেদর পরিণতি হিসাবে সংঘবদ্ধভাবে বিদেশী বস্তু বর্জন আর স্বদেশী বস্তু গ্রহণের সিদ্ধান্ত জনসভাত অনুমোদিত হওয়ার পিছত এই আন্দোলনক স্বদেশী আন্দোলনের নাম পাইছিল নেক্সট কোয়েশ্চন বিদেশী বস্তু বর্জনের প্রস্তাব কোনখন সভাত গ্রহণ করা হয়েছিল দিনাজপুরের মহারাজর পৌরোহিত্যত 1905 চনের 20 জুলাইত অনুষ্ঠিত দ্বিতীয়খন বিশাল সভাত বিদেশী বস্তু বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল নেক্সট কোয়েশ্চন কোনখন সভাত বিদেশী বস্তু বর্জনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছিল বা গ্রহণ করেছিল 1906 চনের 7 আগস্ট তারিখে মহারাজ মহেন্দ্রচন্দ্র নন্দীর অধ্যক্ষতাত কলিকতার কাশিম বাজারের টাউন হলত অনুষ্ঠিত এখন বিশাল জনসভাত বিদেশী বস্তু বর্জনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছিল নেক্সট কোয়েশ্চন স্বদেশী আন্দোলনের ফলাফলবোর তলত উল্লেখ করা হল স্বদেশী আন্দোলনের ফলত বিভিন্ন সংবাদপত্র আলোচনী গ্রন্থ আর গীত নাটক প্রবন্ধ ইত্যাদি প্রকাশিত হয়েছিল স্বদেশী আন্দোলনের ফলত বিভিন্ন শিক্ষানুষ্ঠান গড়ি উঠিছিল এই সময়ত সর্বমুঠ 62খন মাধ্যমিক আর 3000খন প্রাথমিক জাতীয় বিদ্যালয় গড়ি উঠিছিল স্বদেশী আন্দোলনের ফলত বিভিন্ন উদ্যোগ কারখানা কুটির শিল্প জুইহলা বিস্কুট স্বদেশী বীমা কোম্পানি ইত্যাদি গড়ি উঠিছিল সর্বভারতীয় মুসলিম লীগ নামের রাজনৈতিক অনুষ্ঠানটির লক্ষ্য আর উদ্দেশ্যসমূহ কি কি 1906 চনের 30 ডিসেম্বর তারিখে ঢাকা রাজদরবারত আয়োজিত হওয়া সর্বভারতীয় মুসলিম লীগের নামের রাজনৈতিক অনুষ্ঠানটির জন্ম হয়েছিল মুসলিম লীগ স্থাপনত নেতৃত্ব বহন করা ব্যক্তি নবাব সলিমুল্লাহ সেইদিনা ঘোষণা করেছিল যে নবগঠিত রাজনৈতিক অনুষ্ঠানের লক্ষ্য আর উদ্দেশ্যবর আছিল তলত উল্লেখ করা ধরনে
ক নম্বৰত কৈছে ব্ৰিটিছ চৰকাৰৰ প্ৰতি মুছলমান ৰাইজৰ মনত আনুগত্যৰ প্ৰসাৰ ঘটোৱা। খ নম্বৰত কৈছে ব্ৰিটিছ চৰকাৰক মুছলমান ৰাইজৰ ৰাজনৈতিক অধিকাৰ আৰু স্বাৰ্থৰ প্ৰতি সদা সচেতন কৰি ৰখা। ঘ নম্বৰত কৈছে মুছলমান ৰাইজৰ মনৰ পৰা ভয় সন্ত্ৰাসবাদ বিদ্বেষ ভাৱৰ অন্ত পেলাই সকলোৰে মাজত একতা গঢ়ি তোলা। নেক্সট কুৱেশ্যন, আগা খাঁৰ নেতৃত্বত মুছলমান সজাতি দলটোৱে চিমলাত ব্ৰিটিছ ভাইচৰয়ৰ ওচৰত কি অনুৰোধ জনাইছিল? 1905 চনৰ 1 অক্টোবৰ তাৰিখে আগা খাঁৰ নেতৃত্বত 35 জনীয়া এটা সজাতি দলে চিমলাত উপস্থিত হৈ লর্ড মিণ্টনৰ হাতত এখন আবেদন প্ৰদান কৰিছিল। সেই আবেদনত মুছলমানসকলৰ বাবে সাংবিধানিক সুকীয়া নিৰ্বাচিত মণ্ডলৰ গঠনৰ অনুৰোধ জনাইছিল। স্বদেশী আন্দোলনক দমন কৰাৰ উদ্দেশ্যে ব্ৰিটিছ চৰকাৰে কি কি আন্দোলন বিৰোধী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছিল নাইবা স্বদেশী আন্দোলনক দুৰ্বল কৰাৰ উদ্দেশ্যে ব্ৰিটিছ চৰকাৰে কি কি কৰ্মপন্থা হাতত লৈছিল? আন্দোলনৰ নেতাসকলৰ পৰা সঁহাৰি লাভ কৰিছিল নে? এনচাৰ, স্বদেশী আন্দোলনক দমন কৰাৰ উদ্দেশ্যে ব্ৰিটিছ চৰকাৰে বিভিন্ন কাৰ্যপন্থা হাতত লৈছিল। জাতীয় কংগ্ৰেছৰ উদাৰপন্থী নেতাসকলক ব্ৰিটিছ চৰকাৰৰ বিভিন্ন আৰোপিত উপাধি পদক পদ প্ৰদান কৰিছিল। ব্ৰিটিছ চৰকাৰে দেশীয় সংবাদ পত্ৰৰ ওপৰত সতৰ্কীকৰণ জাৰি কৰিছিল। হিন্দু আৰু মুছলমানৰ মাজত বিভেদৰ সৃষ্টি কৰি মুছলমানৰ পৰা বংগ বিভাজনত তেওঁলোকৰ সহযোগ আদায় কৰিব বিচাৰিছিল। ইয়াৰ উপৰিও চৰকাৰে বংগ বিৰোধী গণ আন্দোলনক খৰ্ব কৰাৰ উদ্দেশ্যে পুলিচ আৰু সৈন্য বাহিনীৰ মাজেৰে হিংসা সন্ত্ৰাস চলাইছিল। আন্দোলনৰ নেতাসকলৰ পৰা কোনো ধৰণৰ সঁহাৰি জনোৱা নাছিল, বৰং ব্ৰিটিছ চৰকাৰে দিয়া বিভিন্ন উপাধি পদক পদবোৰ ত্যাগ কৰিছিল। স্বদেশী আন্দোলনে জাতীয় শিক্ষালৈ আগবঢ়োৱা বৰঙণিৰ বিষয়ে আলোচনা কৰা। স্বদেশী আন্দোলনে বংগদেশৰ প্ৰচলিত শিক্ষা ব্যৱস্থাটোৰ ওপৰত যথেষ্ট প্ৰভাৱ পেলাইছিল। বিপিন চন্দ্ৰ পাল, ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ, আব্দুল ৰসুল প্ৰমুখে নেতাসকলে ছাত্ৰ সমাজক চৰকাৰী শিক্ষানুষ্ঠান ত্যাগ কৰিবলৈ আহ্বান জনাইছিল। ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ সহযোগত ডন ছচাইটি নামৰ এটা জাতীয় অনুষ্ঠান গঢ় দি ছাত্ৰ মহলৰ মাজত দেশান্তবোধ জাগ্ৰত কৰাত ব্ৰতী হৈছিল। তদুপৰি 1906 চনৰ 11 মাৰ্চ তাৰিখে জাতীয় শিক্ষা পৰিষদ নামৰ জাতীয় অনুষ্ঠান গঠন হয়। সেই সময়ত সৰ্বমুঠ 62খন মাধ্যমিক আৰু 3000খন প্ৰাথমিক জাতীয় বিদ্যালয় গঢ়ি উঠে। নেক্সট কুৱেশ্যন, বংগ বিভাজনত সৃষ্টি কৰা পূৰ্ববংগ আৰু অসম নামৰ প্ৰদেশখনৰ সৈতে সংলগ্ন হোৱা বংগদেশৰ প্ৰধান 3টা ভৌগোলিক সংগমণ্ডল উল্লেখ কৰা। এই কুৱেশ্যনটো সদায় আহি থাকে। ৰাজশাহী, ঢাকা আৰু চট্টগ্ৰাম। নেক্সট কুৱেশ্যন, স্বদেশী আন্দোলনৰ 3টা দুৰ্বল দিশ উল্লেখ কৰা। স্বদেশী আন্দোলনৰ ফলত বিদেশী বস্তু বৰ্জন কৰি দুগুণ মূল্যত স্বদেশী বস্তু গ্ৰহণ কৰিছিল, ফলত দৰিদ্ৰ শ্ৰেণীয়ে আৰ্থিক দুৰ্দশাত ভুগিছিল। একেদৰে চৰকাৰী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ত্যাগ কৰা হাজাৰ হাজাৰ ছাত্ৰই স্বদেশী স্কুলৰ অভাৱত আনুষ্ঠানিক শিক্ষাৰ পৰা বঞ্চিত হৈছিল। স্বদেশী আন্দোলনে হিন্দু মুছলমানৰ মাজত একতা গঢ়ি তোলাত ব্যৰ্থ হৈছিল। নেক্সট কুৱেশ্যন, বংগ বিভাজন কোনগৰাকী ভাইচৰয়ৰ শাসনকালত সংঘটিত হৈছিল? ভাইচৰয় লৰ্ড নেথানিয়েল কাৰ্জনৰ শাসনকালত। কেতিয়া বংগ ভংগ কাৰ্যকৰী হৈছিল? 1905 চনৰ 16 অক্টোবৰ তাৰিখে। ভাৰতীয় উদ্যোগ সন্মিলন কেতিয়া গঠন হৈছিল? 1905 চনৰ 17 ডিচেম্বৰ তাৰিখে। ব্ৰিটিছ নাইটহুড উপাধি ঘূৰাই দিয়া ব্যক্তিগৰাকী কোন আছিল? গোপালকৃষ্ণ গোখলে। বন্দে মাতৰম গীতটোৰ ৰচক কোন? বংকিম চন্দ্ৰ চেটাৰ্জী। বংগদেশৰ 3জন কৃতি সন্তানৰ নাম লিখা। কবিগুৰু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ, হৰেন্দ্ৰনাথ বেনাৰ্জী, বিপিন চন্দ্ৰ পাল। স্বৰাজ আমাৰ জন্মস্বত্ব, ই আমাৰ কাম্য বুলি কোনে আৰু ক'ত কৈছিল? বাল গংগাধৰ তিলকে স্বৰাজ লাভৰ বাবে কেশৰী পত্ৰিকাত এই উক্তিষাৰ কৈছিল। লাল বাল পাল কোন বা কি? এই কুৱেশ্যনটো সদায় আহি থাকে। লাল বাল পাল হল এনেধৰণৰ, লাল হল লালা লাজপত ৰায়, বাল গংগাধৰ তিলক আৰু বিপিন চন্দ্ৰ পাল। কেতিয়া বংগবাসীয়ে সুখ দিৱস পালন কৰিছিল? 1905 চনৰ 16 অক্টোবৰ তাৰিখে বংগবাসীয়ে সুখ দিৱস পালন কৰিছিল।
স্বদেশী আন্দোলনের পটভূমিত রচিত হওয়া তিনিখন নাটকর নাম লিখা। তিনিখন নাটক হল পলাশীর প্রাচিত্য, সিরাজউদ্দৌলা, মীর কাসিম। স্বদেশী আন্দোলনের পটভূমিত রচিত তিনিখন গ্রন্থর নাম লিখা জাপানিবীর, জয় সংগীত, নবভারত, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা। কোনে আৰু কেতিয়া লৌহ শিল্প কারখানা গড়ি তুলিছিল? জামশেদজি টাটাই বিখ্যাত লৌহ শিল্প কারখানা গড়ি তুলিছিল 1907 খ্রিস্টাব্দত। স্বদেশী আন্দোলনের সময়ত যুগান্তর নামের সংবাদপত্রখনের সম্পাদনা কোনে করেছিল? ভূপেন্দ্রনাথ দত্তই। বঙ্গদেশত জাতীয় শিক্ষা পরিষদ নামের অনুষ্ঠানটি কেতিয়া গঠন করা হয়েছিল? 1906 চনের 11 মার্চ তারিখে বঙ্গদেশত জাতীয় শিক্ষা পরিষদ নামের অনুষ্ঠানটি গঠন করা হয়েছিল। বেঙ্গল কেমিক্যালস নামের উদ্যোগ প্রতিষ্ঠানটির প্রধান উদ্যোক্তা কোন আছিল? আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। বঙ্গর একত্রীকরণ কেতিয়া হয়েছিল? 1911 খ্রিস্টাব্দত। বঙ্গ বিভাজনের বিরুদ্ধে প্রথমখন প্রতিবাদী সভা কত অনুষ্ঠিত হয়েছিল? 1905 চনের 14 জুলাইত খুলনাত অনুষ্ঠিত হয়েছিল। বঙ্গ বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে প্রথমে কোন কলেজের শ্রেণীকোঠা ত্যাগ করেছিল? 1905 চনের 18 জুলাইত রিপন কলেজের ছাত্রই। কোনে ছাত্র সংসদ গঠন করেছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বত। স্বদেশী আন্দোলনত ভাগ লওয়া এসাম তরুণ নেতাই হস্র বিপ্লবর পদ বাছি লওয়ার দুটা কারণ লিখা। হস্র বিপ্লবর পদ বাছি লওয়ার কারণ হল শান্তির পথত বিশ্বাস রাখি আবেদন নিবেদনের মাজেরে আন্দোলনের পরিচালনা করা নেতা সকলে বঙ্গ বিভাজন বাতিল করা সম্পূর্ণ বিফল হয়েছিল। 2 নম্বরত আছে সরকার দমন আর উৎপীড়নে। সরকার দমন আর উৎপীড়নে এসাম নেতাক হস্র বিপ্লবর পথ বাছি লবলে বাধ্য করেছিল। নেক্সট কোয়েশ্চন, বঙ্গ ভঙ্গ আন্দোলনের প্রাথমিক কার্যসূচী সমূহ কি আছিল? স্বদেশী, বয়কট, জাতীয় শিক্ষা, এইটো সদায় আহি থাকে। আন একটা কোয়েশ্চন, স্বদেশী আন্দোলনের সময়সূচীত বঙ্গদেশের জাতীয় শিল্পর বিকাশ কেনেদরে হয়েছিল? স্বদেশী আন্দোলনের পটভূমিত আত্মশক্তি বিকাশের মানসিকতায় বঙ্গদেশত জাতীয় শিল্প কারখানা গড়ি তোলার অনুকূল পরিবেক্ষর কি সৃষ্টি করেছিল? স্বদেশী পণ্যর চাহিদা বৃদ্ধি হওয়ার পরিপ্রেক্ষিত বিভিন্ন কুটির শিল্প আর কেইবাটাও ডাঙর শিল্প প্রতিষ্ঠান গড়ি উঠিছিল। সূতা কটা কল, ক্ষুদ্র আর মজলিয়া তাঁতশাল উদ্যোগ, সরিয়হর তেল, চাবোন, চিনি, জুইহলা, বিস্কুট আদি কারখানা গড়ি উঠিছিল। ইয়ার লগতে গড়ি উঠিছিল জাতীয় ব্যাংক আর স্বদেশী বীমা কোম্পানি।